আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাজিয়া ফ্যামিলি ব্লগ। জিকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো ইন্ট্রো দিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করে দিলাম আপনাদের সাথে। আজকে আমি ভিডিওটা আপলোড দেওয়ার কারণ হচ্ছে, যদি সানডে ঈদ হয় তাহলে আমি ভিডিও আপলোড দিতে পারবো না, আর ঈদের যদি নাও হয়, ঈদের আগের দিন অনেক ব্যস্ত থাকবো, তাই ভাবলাম যে আজকেই আপলোডটা করে ফেলি। আর যদি না করি তাহলে অনেক লং বা হয়ে যাবে, অলরেডি 7 ডেজ হয়ে গেছে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিবেন, যদি সম্ভব হয় শেয়ার করবেন, আর যারা নিয়মিত শেয়ার করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া ভালোবাসা রইল আপনাদের জন্য, আর সবাইকে ঈদ মুবারক দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করেছিলাম মিট দিয়ে আলু, আইর মাছ দিয়ে সিমের বিচি, আর লাউ দিয়ে মিগেল মাছ। পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নুনের পিঠা বানানো হচ্ছে। তো এটা আসলে বেলাটা অনেক কষ্ট, তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছেন, তো বললাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পেজ থেকে আমার ভিডিওটা যারা দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটা অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আমার পেজে আসলে তেমন একটা ভিউ হয় না, তো দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আরেকটা গুড নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আপনারাই তো আমাকে হেল্প না করলে আজকে হয়তো এই পর্যায়ে এসে দাঁড়াতে পারতাম না। আপনাদের কারণে, আপনাদের হেল্প, আপনাদের সাপোর্টে আমি প্রথম পেমেন্টটা পেয়ে গেছি। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট মান্থে টাকাটা আসলে ওইগুলো একসাথে দিয়ে কাউকে দিয়ে দিব দেশে। তো সবাই দোয়া করবেন যেন আমি নিয়মিত ভিডিও দিতে পারি। আমি তো এখন ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে, বিপি অনেক হাই, তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সাগুর পিঠা বানাচ্ছি, তো এটা রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, আমি বানিয়ে নিছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি নারিকেলের পুলি পিঠা বানাচ্ছি এখানে বসে বসে। আসলে আমার মেয়ে রেকর্ড করেছে, আমি বলছিলাম যে পিঠার দিকে ফোকাস করার জন্য, তো আসলে বুঝতে পারেনি, ছোটো মানুষ তো কী করব, কাটতেও পারি নাই, যেভাবে ছিল ভিডিওটা ওইভাবেই দিয়ে দিছি, ভালোভাবে ফোকাস করতে পারেনি। তো এটা আসলে আমার মনে হয় আরেকটা ভিডিওতে আমি বানিয়েছিলাম, দেখিয়েছি কীভাবে বানাতে হয়। তো এটা আমি হাত দিয়ে করছি, সাইডটা কেটে নিতে হয় আট দিয়ে এভাবে। আর এই তো আমাদের ঈদের আয়োজন, আর যা যা আছে সেইগুলা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এরপরে এই পিঠা বানানোর পরে আমরা চলে যাব শপিংয়ে। তো হয়ে গেছে পুলি পিঠা, এই পুলি পিঠাটা আসলে আমার হাজবেন্ডের অনেক প্রিয়, তো এটা বানাতে হয়, তো শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রিন স্ট্রিট শপিং করতে চলে এসেছি। ভাবছিলাম যে লাস্টে শপিং করলে ভালো হবে, কারণ বাসার পাশেই তো, গ্রিন স্ট্রিট তেমন বেশি দূরে না। তো এসে দেখি এত ক্রাউড, কী বলবো, গাড়ি রাখার জায়গা নাই, মানে 1 ঘন্টা মনে হয় আমরা চারিদিকে চেক করেছিলাম গাড়ির পার্কিংয়ের জন্য, পাওয়া যায়নি। পরে একটা স্পেস পাওয়া গেছে, তো এখানে রেখে একটু শপিং করলাম। তো আমি বেশি একটা ভিডিও করিনি, কারণ এত মানুষ ভিডিও কী করব, আমার আসলে ভালো লাগে না বাইরে গেলে বেশি মানুষ দেখলে ভিডিও করতে। তো বাইরে থেকেই যা আমি পারছি তাই শেয়ার করছি, দোকানের ভিতরে আমি আসলে ক্যামেরাটা বের করিনি আর রেকর্ডও করিনি। তো আপনারা যারা শপিং ভালোবাসেন দেখতে থাকুন।
যখন আমরা শপিং সেন্টারের ভিতরে ঢুকলাম, দেখলাম যে সব দোকানে সেম ডিজাইন, সেম এভরিথিং, সেম, নতুন কোনো কিছুই না। আসলে তো আর কি করার, কিছু করার নাই, যা নেওয়ার নিয়ে নিছি। আমি আসলে আব্রু থেকে একটা ড্রেস নিছি, ওটা আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে, গিয়েই ওইটা বারবার চেক করছিলেন, তো আমি ভাবলাম হয়তো ওনার পছন্দ হয়েছে, নিয়ে নেই। একবার বলেছেন যে এটা দেখো কেমন লাগে, তো আমি নিয়ে নিছি প্রথমেই। আমি আর ঘোরাঘুরি করিনি, কারণ আব্রু থেকে যখন নিব তাহলে আর ঘোরাঘুরি করার কি দরকার। আর আমার মেয়ের জন্য অনেক ঘুরতে হয়েছে। আর শপিং সেন্টারের ভিতর থেকে আমার শাশুড়ির জন্য শাড়ি নিয়ে গেছি, উনি পছন্দ করেছেন ওনার শাড়ি, আর মেয়েটা মেয়ে পছন্দ করছে। তো ওই তো, আর মানুষের কারণে আমি আসলে দোকানের ভিতরেও তেমন একটা ঢোকা যায়নি, অনেক মানুষ গ্রিন স্ট্রিটে। তো এই সাদা ড্রেসটা হচ্ছে আমার মেয়ের, রেড অ্যান্ড ব্ল্যাক, ওইটা হচ্ছে আমার। আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির, আর ওই ড্রেসটা হচ্ছে আমার হাজবেন্ডের। তো বাসায় এসে চিন্তা করে দেখলাম যে কেন ব্ল্যাক ড্রেসটা বারবার হাতে নিচ্ছিলেন আর বলছিলেন যে এটা নাও, এটা নাও। তো এখন দেখি ওনার সাথে ম্যাচিং হয়ে গেছে, তো আসলে আমি অনেক খুশি। তা আমার ছেলের শপিংগুলো পরে দেখাচ্ছি, আমার মেয়ে বলছে যে আম্মু একটু খুলে খুলে দেখাই। তো বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, তুমি দেখাও। ওর বয়সটা আসলে 10 বছর হয় নাই এখনও, তো তেমন হেভি একটা জিনিস পড়তে চায় না, সব কিছুই মানে প্লেন প্লেন পড়তে চায়। তো এইটা নিছে দেখতে দেখতে। তো এই ড্রেসগুলো দেখানোর পরে আমার ছেলের শপিং দেখাবো। আমার ছেলের জন্য একটা জুতা ক্লার্ক থেকে আনা হয়েছে, আর ওর জন্য একটা টি শার্ট আর ট্র্যাকসুট বটম আর জাম্পার আনা হয়েছে। আর আমি মাটির একটা পাতিল নিয়ে এসেছি, ওইটাতে মাংস রান্না করব, বোনা মাংস এদের জন্য। আর আমার ভাতিজার জন্য একটা ট্র্যাকসুট বটম আর জাম্পার নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের ঈদের শপিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই এইখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, ওয়ান্স অ্যাগেন ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।